হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বেঙ্গল নলেজ এডুকেশনাল চ্যানেল। আজ আমি সমস্ত পার্শ্ব শিক্ষকদের জন্য দারুণ একটি আপডেট নিয়ে এসেছি। পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো কি পরিস্থিতি আছে তা নিয়ে ভাগীরথ ঘোষ বিশাল বড় একটি আপডেট দিলেন এবং তিনি সংবাদ মাধ্যমে আরও জানালেন পার্শ্ব শিক্ষকেরা কোন ধরনের বেতন কাঠামো পেতে চলেছে এবং কবে পাবে। তো বন্ধুরা, এই সব ভাগীরথ ঘোষ কি জানালেন সেটি বিস্তারিতভাবে তার মুখেই শুনে নেব আমরা। তো বন্ধুরা, সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে। তো বন্ধুরা, আপনি যদি পার্শ্ব শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে আমার আপলোড দেওয়া সমস্ত ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যেতে পারেন। আমরা খবর পেয়েছি, সেখান থেকে আমরা পরিষ্কার হয়েছি যে শিক্ষা দপ্তর ইতিমধ্যে একটা বেসকেল একটা বেস স্ট্রাকচার তৈরি করে অর্থ দপ্তরে পাঠিয়েছে এবং অর্থমন্ত্রীর টেবিলে সেটা পড়ে রয়েছে, এবং শুধুমাত্র অর্থনৈতিক সমস্যার কারণে সেটা কোনো পাশ হয়নি এরকম একটা অজুহাত দেখানো হচ্ছে। কিন্তু আমরা এই অজুহাত কোনোভাবেই বরদাস্ত করবো না। অনতি বিলম্বে অর্থাৎ 31 মার্চ 2020 অবধি যে সময়সীমা সরকারকে দেওয়া রয়েছে সেই সময়সীমার মধ্যেই সেই ফাইল অর্থ দপ্তরকে অবিলম্বে পাশ করতে হবে। তো বন্ধুরা, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সহ আহ্বায়ক ভাগীরথ বাবু জানালেন রাজ্য সরকার পার্শ্ব শিক্ষকদের কথা ভাবছেন এবং পার্শ্ব শিক্ষকদের জন্য পদক্ষেপ নিচ্ছেন, এবং সব থেকে বড় যে আপডেট এই মুহূর্তে বেরিয়ে আসছে সেটি হলো রাজ্য সরকারের তরফ থেকে একটি বেতন কাঠামো তৈরি করা হয়েছে এবং সেটি অর্থ দপ্তরে পড়ে রয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন সরকার অর্থনৈতিক সমস্যার কারণে সেটি পাশ করতে পারছেন না। তবে ভাগীরথ বাবু আরও জানালেন তারা এই অর্থনৈতিক বঞ্চনা মানবে না এবং পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে 31 মার্চের আগেই তারা তাদের দাবি আদায় করে নেবে। এছাড়াও আরেকটি কথা ভাগীরথ বাবু জানিয়েছেন, কোনো রকম কনসুলেটেড পে সেই পে স্ট্রাকচারে নেই এবং 18-22-এর যে খবর সেটি একদম ভুয়ো খবর। এছাড়াও তিনি সমস্ত পার্শ্ব শিক্ষকদের কোনো রকম ভুল খবরে কান না দিয়ে সবসময় সতর্ক থাকতে বলেছেন এবং সমস্ত পার্শ্ব শিক্ষকদের বলেছেন যে আপনারা হতাশা হবেন না, আশাবাদী থাকুন, 31 মার্চের আগে আমরা আমাদের দাবি পূরণ করে নেব। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের আপডেট। তো বন্ধুরা, এই আপডেটটি থেকে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে পার্শ্ব শিক্ষকদের আশাবাদী থাকতে হবে, পার্শ্ব শিক্ষকদের হতাশা হলে চলবে না। পার্শ্ব শিক্ষকদের বেতন বঞ্চনা এবং অন্যান্য দাবি দেওয়া 31 মার্চের আগে মিটে যাবে বলে জানিয়েছেন ভাগীরথ বাবু। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন।